সিম্পল ওয়ার্ড নাকি ব্র্যান্ডিং বেশি প্রবাবলি এসিও তে হেল্প করে অনেক কোম্পানি রিব্র্যান্ড করে আফটার দে গেট বিগ বাট শুভ যে কেসটা পুরা জার্নিটা বেশ ইন্টারেস্টিং দুই দিক থেকে এক ও আন্ডারগ্রেড একটা বিবিএ ডিগ্রি কমপ্লিট করেছিল কিন্তু এখন সে অ্যানালিটিক্সে কাজ করে এখন সে অনেক কোয়ান্টিটেটিভ টিমে কাজ করে অনেক কোডিং করে সেই ট্রানজিশনটা কিভাবে করলো অনেকেরই হয়তোবা করার ইচ্ছা থাকে যে বিবিএ তে গ্রাজুয়েট করে টেক কোম্পানিতে কিভাবে কাজ করবো বিভিন্ন অন্য ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করবো অনেকেরই ইচ্ছা হয় না যে লোকাল এমএনসি গুলো আছে ওই অপশন গুলাতে যেতে অনেকে ডিফারেন্ট কিছু ট্রাই করতে চেষ্টা করে সেই দিক থেকে তার কেসটা ইন্টারেস্টিং আর দ্বিতীয় কারণে যে কারণে তার কেসটা ইন্টারেস্টিং হচ্ছে সে বাংলাদেশে তার ব্যাচেলার্স কমপ্লিট করেছে কিন্তু ইউকে অপরচুনিটি পেয়েছে কোম্পানি তাকে মুভ করে এখন ইউকে নিয়ে গেছে ওখানে ওয়ার্ক প্রপারলি ফুল টাইম কাজ করছে সো এই ট্রানজিশনের পেছনে যে গল্পটা ওইটা আমরা এক্সপ্লোর করবো দুইটা টপিক এবং দুইটা আস্তে আস্তে কভার করবো শুভ থ্যাংক ইউ ফর বিয়ার তুই কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করবি টু দা গেস্ট যারা জানে না একটা একটা ছোটখাটো যদি ইন্ট্রোডাকশন দিতি Right. So I, I guess like money first, so, uh, <laughs> in fact, actually, um, I be at first year, I think around like six months or so actually, yeah. and you know, Siam has been a great friend. He's been a great mentor to me. Um, but generally I think, Amar um, well, I, I guess like, I'm not, I I don't like following everyone's path. So I, I try to do <laughs> something very different. That's why you yeah. see I'm BBA quarter for. আমি ইন ফ্যাক্ট সাইন্স এ পড়েছিলাম আমার ওলেভেলভেল সাইন্স ও করা এন্ড দেন আমি বিজনেস এ ঢুকলাম বিজনেস এ পড়লাম এন্ড আবার আমি এখন ব্যাক টু শর্ট অফ একটা সায়েন্স দিকে যে আমি এখন নাম্বারস নিয়ে কাজ করি দেখা যায় যে আমি সারাদিন আহ কোডিং এন্ড ম্যাথ নিয়ে কাজ করি আর কি সাই গেস মে বি প্রথম টপিক যেটা তুই বিবিএ থেকে অ্যারালিটিক্স ট্রোলে যে

So or this was junior year, third year, second year. And top. the end of my second year or so. So achha, achha. second year, you an analytics apprentice job right. uh, So this right. probably helped i came about a full-time role. Full-time role at mm -hmm. like, uh, Intelligent Machine? Oh. Right, right. So after graduation, um so technically the thing is,

আহ আমার জেনারেলি বিবি তেমন ভালো লাগতো না দিস যে বিবি লাগে না আহ আমার জেনারেলি বিবি ভাল লাগতো না বিকজ আমার মনে হতো যে আমি

basically learned a lot of things by myself so around like my mm -hmm. second year and the end of my first year of uni i mean quite so i was learning how to program i was learning how to code in That's python it. for example i was That's learning it. statistics myself like business so i to statistics and i found it very interesting so i just learned a bit more by myself and it it. i think probably the biggest thing that helped me was the fact that i literally went up to the founder like linkedin i mm mean -hmm. just directly by so i'm there uh,

সার্টিফিকেশন টার্টিফিকেশন আমি আমি ইউজুয়ালি খুব রেকমেন্ড করি প্রজেক্টস করা যে আমি যদি পাইথন শেখার ইচ্ছা অ্যানালিটিক্স এ ঢুকতে গেলে হয়তো কয়েকটা জিনিসই শেখা যায় তাড়াতাড়ি অ্যানালিটিক্স করার জন্য একটা হচ্ছে আর বা পাইথন যারা ডেটাবেস নিয়ে কাজ করে ওদের জন্য সিকুয়াল অনেকে ট্যাবলু দিয়ে কাজ করে যারা ভিজুয়ালাইজেশন নিয়ে কাজ করে এবং এক্সেল তো আছে সো এই সব কোর্স করার পরে যারা প্রজেক্টস করে নিজের একটা পোর্টফোলিও হতে পারে বা হচ্ছে বিজনেস কম্পিটিশনস এর জন্য হতে পারে তারা ইউজুয়ালি এক্সপিরিয়েন্স পায় এরপরে যে দুইটা জিনিস বললো শুধু এক হচ্ছে লিঙ্কডিনে যেসব কোম্পানিতে ইন্টারেস্টেড যদি ছোট কোম্পানি খুব বড় কোম্পানি হয়তো প্রসেসি আছে কিন্তু ছোট কোম্পানিতে অনেক সময় ফাউন্ডার বা ওখানে কোনো সিনিয়র টিম মেম্বার বলে যে তুমি তোমার রেজুমে দাও তখন খুব ইজি হয় আহ ওই কনভারসেশনটা শুরু করার জন্য যে রেজুমেটা ভালো থাকে লিঙ্কড ইন প্রোফাইল যদি ভালো হয় তখন জেনারেলি আউটরিচটাও ভালোভাবে রিসিভ হয় এবং রেজুমে কিভাবে বানাতে হয় এটা নিয়ে আমার ফাহাদের সাথে একটা ভিডিও আছে আমি লিঙ্ক দিয়ে দিব আমার চ্যানেলে ওখানে আমি এক পেজে কিভাবে রেজুমে বানাতে হয় কি ডুজ এন্ড ডোনস আছে কোন টেমপ্লেটটা আমি সাধারণত ব্যবহার করে থাকি ওগুলো আমি শুভর সাথে শেয়ার করছি যখন এই পুরো জার্নি দিয়ে যাচ্ছিল সেরকম টেমপ্লেট গুলো চেক করে দেখতে পারো তোর কাছে কি মনে হয়েছে যে কোন স্কিল গুলো যেগুলো একটা বিবি স্টুডেন্ট শিখতে পারবে তার নিজস্ব ফ্রি টাইমে তোকে সবচেয়ে বেশি হেল্প করে তো আই থিঙ্ক প্রবলি দ্য স্কিল যেটা ইজ টেকনিক্যাল

একটা যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আই থিঙ্ক শিখলে হয় আই ডোট নো ইফ সি আম আগ্রিজ উইথ মি বাট লাইক পাইথন আর যেটাই হোক একটা শিখো একটা শিখো এন্ড দেন সিকোয়ালও শিখো সিকোয়াল ইজ সো আন্ডার রেটেড কেউ শিখতে চায় না পাইথন শিখতে চায় সবাই আর শিখতে চায় আমি দেখা যায় যে আমার কাজের মধ্যে আমি নাইনটি পার্সেন্ট অফ মাই টাইম আমি সিকোয়াল নিয়ে কাজ করি ইটস নট অ্যাজ ফান এজ পাইথন বাট লাইক এটা সবসময় হয় সো আই থিঙ্ক লাইক ইফ আই ওয়ার টু টেল অ্যাবাউট একটা টেকনিক্যাল স্কিল শিখতেই হবে এট বি সিকোয়াল রাইট

So I think that's uh, that's probably a very tough question but like um simple to like even so I mean um I don't know if it's a spoiler not, but I mean so I, I think i have already bullished I mean iba with you so when when you're like giving the Iba exam to tomorrowonic critical thinking or puzzles right so critical thinking or puzzles, that was that was probably where I like Probably the most formal education I had. So basic it, logic uh, questions, GRE, big book, big book. Right, questions. right. So, uh -huh. GRE, BICT, uh -huh. you learn a lot of critical thinking. In fact, if you think about it, you've been learning critical thinking all throughout your life. School, take a short But I think if one thing that helped me like learn more about critical thinking and problem solving would probably be like business competitions, which are formal, because I spent a lot of my time in uni doing business competitions. Which is very funny because I'm a bachelor, but I was <laughs> doing business. I liked winning, I guess. Maybe that was the thing. <laughs> <laughs> I just like winning. <laughs> <laughs> in, in, in a, in a quote, I just like winning. Was, uh... <laughs> so, yeah, so like Avi business competitions, I think I learned a lot of critical thinking. But if if that, that's not the only thing you, you could do, uh, another thing you could do is possibly have. um, Solve case studies, for example, like learn more about how like big businesses solve problems. online You could, for example, if you don't want to do that, you could just have your own projects, like coding projects by the big way, like I think the biggest difference in like, you know, BBS student are into problem solve in day-to-day life or a management problem solve and software engineer to problem solve kore, right? And data analyst or problem solve correct.

কোডিং দিয়ে হোক বা হচ্ছে লাইক ডেটা ভিজুয়ালাইজেশন দিয়ে হোক ইটস ইজিয়ার টু ফাইন্ড আউট দোজ এন্ড ইটস লাইক ইট গিভস ইউ গুড ট্রেনিং এস ওয়েল টু সলভ দোজ প্রবলেম সো ইফ ইউ সি ইভেন ইন মাই রেজুমে লাইক বা যে আই হ্যাভ আ লট অফ পোর্টফোলিও প্রজেক্টস নট এনি মোর বিকজ এখন আমার জব এক্সপিরিয়েন্স আছে বাট লাইক যখন ছিল না ইট ওয়াজ জাস্ট লাইক আ লট অফ পোর্টফোলিও প্রজেক্টস যে আমি এই জিনিসে কাজ করেছি লাইক এই জিনিস সলভ করছি গো টু দিস ওয়েবসাইট এন্ড সি যে আমি লাইক কিভাবে এই একটা প্রবলেম সলভ করলাম রাইট আচ্ছা তোর কি লিঙ্ক এখন আসছে হ্যাঁ হ্যাঁ জন্য আচ্ছা আমার সাথে পরে শেয়ার করিস আমি ভিডিও ডিসক্রিপশনে সব দিয়ে দিব হ্যাঁ টু সামারাইজ শুভ মানে ক্রিটিক্যাল থিং এ আন্ডার কয়েকটা জিনিস ফেলাইছে একটা হচ্ছে লজিক বিবি অ্যাডমিশন एग्जाम সেশন দিয়ে যাওয়ার সময় বা যারা স্টাডি অ্যাব্রোডের জন্য এসএসসি प्रिपरेशन নিছে তারা এরকম অনেক লজিক্যাল প্রশ্ন ফেস করবে যে যেটা বেসিক্যালি একটা সামারি বা কোনো কিছু পড়ার পর ওই জিনিসটার কনক্লুশন কি বা এক্স হয়ে থাকলে ইন এই চারটার মধ্যে কোনটা কনক্লুশন টা না যে এরকম অনেক ধরনের প্রবলেম তারা সলভ করে থাকছে ওখান থেকে লজিক নিয়ে একটা ভালো আইডিয়া যারা যে কোডিং ল্যাঙ্গুয়েজ শিখে তাদের প্রচুর লজিক্যাল প্রবলেম সলভ করতে হয় কারণ যেহেতু আপনি একটা কম্পিউটার কে বলতেছেন কখন কি করা লাগবে ওটা প্রচন্ড অ্যাকিউরেট লজিক হতে হয় একটু এদিক সেদিক হলে কম্পিউটার বুঝতে পারবে না আপনার স্ক্রিপ্ট ক্রাশ করবে সো এটা আর একটা জিনিস আর প্রবলেম সলভিং বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে প্র্যাকটিস করে শুভর বিবিএ লাইফে প্র্যাকটিস করা হয়েছে বিজনেস কেসের মাধ্যমে বিজনেস কেসে প্রবলেমই দেওয়া হয় যে অমুক কোম্পানির সেলস কমে যাচ্ছে কিভাবে বাড়ানো যায় অমুক কোম্পানি একটা প্রোডাক্ট ছাড়তে চাচ্ছে কিভাবে ও মার্কেটে যাবে যেগুলো বিভিন্ন প্রবলেম বিজনেস গ্রাজুয়েটসরা দৈনন্দিন জীবনে ফেস করে তাদের কোম্পানিতে সো ওগুলো সলভ করা আবার যারা যারা নিজস্ব ওয়েবসাইট ডেভেলপ করছে বা নিজস্ব মডেল ডেভেলপ করছে তাদের তো এরকম বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করা লাগে সেরকম একটা জিনিস অনেকে ভাবে যে ভাই একটা বই দেখে শিখে ফেলবো বা একটা ভিডিও দেখে শিখে ফেলবো বা একটা ভিডিও সাজেস্ট করেন প্রবলেম সলভিং শেখার জন্য আসলে এইভাবে শেখা যায় না ইউজুয়ালি বিভিন্ন দৈনন্দিন জীবনে প্রবলেম সলভ করতে করতে শেখা যায় বিবিএস স্টুডেন্টদের জন্য বিজনেস কেস বা বিজনেস কম্পিটিশন গুলো খুব ভালো একটা উপায় প্রবলেম সলভিং প্র্যাকটিস করার জন্য এরপরে শুভ আরো যে জিনিস উপর ফোকাস করেছে কোন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য একটা দিয়ে শুরু করলেই ভালো কারণ কারণ অনেকগুলো স্কিল ট্রান্সফারেবল আমি যদি পাইথন ভালো পারি এখানে অনেকগুলো প্রিন্সিপাল আমাকে জাভা বা আর শিখতে সাহায্য করবে একইভাবে যদি আপনার চাকরিতে আপনি পাওয়ার বিআই নিয়ে কাজ করা লাগবে ওটা শেখার সাথে সাথে ওই একই জিনিস হয়তো বা ট্যাবলুতেও কাজে লাগবে এবং আমি শুভর কাছ থেকে একটা জিনিস যে জিনিসটা আমার খুব ভালো লাগতো ও অনেক প্রজেক্ট হাতে নিত যে আমাদের কোনো ইউনিভার্সিটিতে কোনো একটা ভিডিও বানানো লাগলে ওই ভিডিও এডিটিং এর চ্যালেঞ্জটা নিজের হাতে নেওয়া বা হচ্ছে কোন একটা ওয়েবসাইট ডেভেলপ করা লাগলে ওই চ্যালেঞ্জটা নিজের হাতে নেওয়া যা হয় এর ফলে যখন আপনি এরকম কাজ হাতে নেবেন আইদার চাকরির কারণে বা স্টুডেন্ট ক্লাবের কারণে তখন আপনার ইউটিউব দেখে হোক যেভাবে হোক ওই জিনিসটা শেখা হয় এবং শেখা হলো ওই আপনি দক্ষ হতে পারবেন যদি আপনি ওটা কয়েকবার করেন সেই জিনিস শুভ খুব ভালো করতো যার ফলে ওর সেকেন্ড থার্ড ইয়ার এর মধ্যে কয়েকটা স্কিল হয়ে গিয়েছিল কোম্পানিতে ঢুকার পর ওই স্কুলগুলো আরো ইম্প্রুভ করেছে এবং ইভেনচুয়ালি ও ইন ইন্টেলিজেন্ট মেশিন ফুল টাইম চাকরি পেয়েছে যেখান থেকে সে ফুড পান্ডায় গিয়েছে সেইভাবে বিবিএস স্টুডেন্টরা তাদের বিবিএ স্টুডেন্ট লাইফে বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করে ফ্রি টাইমে যে টেকনোলজি শেখার ইচ্ছা ওই টেকনোলজির উপর বিভিন্ন প্রজেক্ট করে তারা তাদের স্কিল ডেভেলপ করতে পারবে ওই স্কিলটা রেজুমে আকারে উপস্থাপনা করে ইভেনচুয়ালি যদি আপনি লিঙ্কটিনে আপনার বিভিন্ন এরকম কোম্পানির ফাউন্ডারদের সাথে কথা বলেন বা ফেসবুকে সিনিয়র বড় ভাইয়া আপু যেসব কোম্পানিতে আপনি কাজ করতে চান ওখানে যদি আপনি ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করেন ওদের মাধ্যমে আপনি হয়তো একটা অপরচুনিটি পেয়ে যাবেন যার ফলে বিবিএ থাকা সত্ত্বেও আপনি অন্য কোন একটা ইন্ডাস্ট্রিতে চাকরি পেতে পারবেন